নমস্কার, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মুরগির মাংসের ঝোল। গরম গরম ঝোল দিয়ে ভাত বা রুটি একদম জমে যাবে, তো বন্ধুরা চলুন দেখে নিই। মুরগির মাংসের ঝোল বানানোর জন্য আমরা যেই উপকরণগুলো নিয়েছি আমি বলে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, 2 আলু কেটে নিয়েছি, 7 মতো ঝাল লঙ্কা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 7 মতো নুন, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 50 গ্রাম সর্ষে তেল রান্নাটা করার জন্য, 1টা টমেটো পিউরি করা, 2টো বড় পেঁয়াজকে পেস্ট করা, ধনে পাতা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন, এটা অপশনাল। আর ফোড়নের জন্য তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। প্রথমেই মাংসটাকে সামান্য নুন, হলুদ আর তেল দিয়ে মেখে নেব। আমি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। হয়ে গেছে ভালোভাবে, আমি এটাকে 10 মিনিটের জন্য রেখেটা অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সর্ষে তেলটা দেব। আমি পুরো তেলটাই নিলাম, হাই ফ্লেমে রেখে আমি এটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি তেলে সামান্য হলুদ মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি আলুটাকে তুলে দেব। আলুটাকে আমি ভেজে নেব, আমি একটু নুনও মিশিয়ে দেব। এবার ভালোভাবে আমি আলুটাকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, আলুটাকে তুলে নিচ্ছি। আমি ফোড়নটাকে দিয়ে দিলাম, গরম মশলার ফোড়নটাকে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে একে একে পেস্টগুলো দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি, আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো, এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা বাটাটাকেও দিয়ে দেবো, আদা বাটাটাকেও আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেব। আমাদের এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা কষানোর একটা সুন্দর গন্ধ আসছে। ঝাল লঙ্কা দিলাম, আমি প্রত্যেকটা মশলা দেওয়ার সময় প্রত্যেকটাকে বারবার ফ্রাই করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষাতে কষাতে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঝাল আর নুন আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ভালোভাবে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন এর থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে মাখা মাংসটাকে দিয়ে দেব, এটাকেও আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি আলুগুলো দিয়ে দেব, আলু
আলুটাকেও আমি ভালোভাবে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আলুটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আমি মোট 15 মিনিট ধরে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কষালাম। এবার আমি এর মধ্যে হালকা উষ্ণ জল মিশিয়ে নেব। এটা আমি ঠান্ডা জল দেব না। ঝোলটা বানানোর জন্য আমি জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে জল মিশিয়ে নেবেন। আমি একটু জল দেওয়ার পর নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এবার দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দিয়ে দেব। হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব। মাংসটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এবার এতে ধনে পাতার কুচিগুলো ছড়িয়ে দেব। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে ধনে পাতার কুচিগুলো নিয়ে নিলাম। আপনারা যদি মনে করেন ধনে পাতা কুচি না দেবেন, না দিতে পারেন। এবার আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। গরম গরম মুরগির মাংসের ঝোল একদম রেডি। এটাকে ভাত বা রুটি দিয়ে আমরা খেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।